সকাল থেকেই চলছে ভাগ্য নির্ধারণ আগামী পাঁচ বছরে মসনদে কে বসতে চলেছে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে সেই মুহূর্তের আপডেট আপনাদের সকাল থেকে দিচ্ছে কলকাতা টিভি এই মুহূর্তে কোচবিহারের দিকে নজর রাখবো সেখানে কে এগিয়ে রয়েছে নিশীত প্রামাণিক তিনি পিছিয়ে রয়েছে কোচবিহারে জগদীশ চন্দ্র বসুনিয়া এগিয়ে রয়েছে বিজেপির নিশীত প্রামাণিক কোচবিহারের তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছে যে আপডেট এখন আসছে জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি কিন্তু এগিয়ে রয়েছে অন্যদিকে আলিপুর দুয়ারে মনোজ টিগ্গা বিজেপির তিনি পিছিয়ে রয়েছে প্রকাশ ঠিক বড়াই এগিয়ে রয়েছে তৃণমূলের আলিপুরদুয়ার কোচবিহারের আপডেট আপনাদের এই মুহূর্তে দিলাম সকাল থেকে সমস্ত আপডেট আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা রিভির পর্দায় রাজ্যের বিয়াল্লিশটি আসন এবং দেশের পাঁচশো তেতাল্লিশটি আসনে কেন্দ্রে গণনা চলছে সকাল থেকে এই মুহূর্তে জলপাইগুড়ির আপডেট জয়ন্ত রায় বিজেপির তিনি এগিয়ে রয়েছে নির্মল চন্দ্র রায় পিছিয়ে রয়েছে জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি তৃণমূল পিছিয়ে রয়েছে দার্জিলিং এর দিকে এবার নজর রাখবো দার্জিলিং এ সেখানে রাজু বিস্ত তিনি পিছিয়ে রয়েছেন অন্যদিকে তৃণমূলের গোপাল লামা তিনি কিন্তু এগিয়ে রয়েছে দার্জিলিং ছবি সেখানে রাজু বিস্ত তিনি পিছিয়ে রয়েছে বিজেপির অন্যদিকে তৃণমূলের গোপাল লামা তিনি কিন্তু এগিয়ে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারের ছবি আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে রায়গঞ্জ সেখানে বিজেপির কার্তিক পাল তিনি এগিয়ে রয়েছে অন্যদিকে তৃণমূলের পিছিয়ে রয়েছে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ সেখানে বিজেপির কার্তিক পাল এগিয়ে এবার দিকে নজর তিনি সেখানে কিন্তু সুকান্ত মজুমদার তিনি এগিয়ে রয়েছেন বিজেপির সুকান্ত মজুমদার অন্যদিকে তৃণমূলের বিপ্লব মিত্র তিনি কিন্তু পিছিয়ে রয়েছে বালুরঘাট সেখানে সুকান্ত মজুমদার বিজেপির তিনি এগিয়ে আপনাদের দেখাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার রায়গঞ্জ বালুরঘাটের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সকাল থেকে সমস্ত জায়গার আপডেট আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় রাজ্যের বিয়াল্লিশটি আসনের আপডেট অন্যদিকে সারা দেশে পাঁচশো তেতাল্লিশটি আসনের আপডেট দেওয়া হয়েছে এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ তিনি এগিয়ে রয়েছেন হেভিওয়েট প্রার্থী বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ তিনি কিন্তু তৃণমূলের এগিয়ে রয়েছে বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ তৃণমূলের তিনি এগিয়ে রয়েছেন হেভিওয়েট প্রার্থী বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ তিনি তৃণমূলের এগিয়ে অন্যদিকে বাঁকুড়া সেখানে সুভাষ সরকার পিছিয়ে রয়েছেন বিজেপির নীলাঞ্জন দাশগুপ্ত পিছিয়ে রয়েছে সিপিএম এর বাঁকুড়ার ছবি আপনাদের দেখাচ্ছি নীলাঞ্জন দাশগুপ্ত সিপিএম এর তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন বাঁকুড়ায় সুভাষ সরকার বিজেপির তিনিও পিছিয়ে রয়েছে অরূপ চক্রবর্তী এগিয়ে তৃণমূলের বাঁকুড়ার সুভাষ সরকার পিছিয়ে বিজেপির অন্যদিকে অরূপ চক্রবর্তী তৃণমূলে তিনি কিন্তু এগিয়ে রয়েছে এবার নজর রাখবো যাদবপুরের দিকে সেখানে সকাল থেকেই দেখা যাচ্ছিল সায়নি ঘোষ তিনি কিন্তু এগিয়ে রয়েছে আর এই মুহূর্তে যে খবর সেখানেও দেখা যাচ্ছে যাদবপুরে কিন্তু এগিয়ে সায়নি ঘোষ অনির্বার গাঙ্গুলি বিজেপির তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন যাদবপুরে সায়নি ঘোষ তৃণমূলের এগিয়ে অনির্বাণ গাঙ্গুলি তিনি কিন্তু পিছিয়ে রয়েছে বিজেপির তরফে